ওই কামেল ফিরের নজর যার উপরে একবার পড়ে যাবে বাবা তার গলায় ছুরি দিবে যেমন দয়াল নবীজির নজর বিল্লালের হযরত বিল্লালের উপরে পড়েছে জিরবাটা কেটে ফেলছে রাসূলের প্রেম ছাড়ার জন্য কি ছাড়ার জন্য রাসূলের প্রেম ছাড়ার জন্য জিরবা কাটছে কি কাটছে আর জিরবা কাটার পরেও রাসূলের কাছে রাসূলের প্রেমের জন্য বিল্লাল হাবশীরে অনেক কষ্ট দিছে তারপরও রাসূল প্রেম ছাড়ে নাই কিন্তু জিরবা ছাড়ছে সুবহানাল্লাহ কোন দেখছেন নি প্রেম এইজন্য তো বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিত আর কি উনি তোনা জিরবার আগাজে কাটি ফেলছে রাসূলের নাম লয় ওনার আযান অনেক সুন্দর ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ তো উনি এইভাবে সুন্দর করে আযান দিতে পারতো না উনি আযান দিত জিরবার আগা নাই যে বন্ধুরে সাহাবারা সমালোচনা শুরু করেছেন রাসূলের কাছে এখন সমালোচনার ফান্দে পড়ে বিল্লাল কয় আর আযান দিবে না কেন বিল্লালের আযান সুন্দর নাই যে সবাই কি করে তুচ্ছ তাছিল্য করে আলোচনা সমালোচনা করে বাবা দেখেন প্রেমের কতটুক স্তর সিয়াসিকতার হাদিসের মধ্যে আসছে ঘটনাটা এখন বিল্লালে আর শরমে কোন সে এই আজানটা কেউ শুনতে চায় শরমে আর ফজরের আজান দেয় না ফজরের আজান বাবা মতান্তরে বহু সাহাবায় আজান দিছে আজান হয় কিন্তু সূর্য আর উড়ে সুবহানাল্লাহ কোন না আল্লাহর রাসূল ঘুম থেকে জেগে কয় কেন আজকে সূর্য উঠতেছে না ঘটনা কি জিব্রাইল আইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আজান হচ্ছে না এই জন্য সূর্য উঠতেছে না কেন রাসূলে জিজ্ঞাসা করলো আজান হচ্ছে না কেন কয় হুজুর অনেক সাহাবায়ে আজান দিছে কে কয় আজান দেয় নাই কয় না রে না আমার বিল্লাল যদি মিনারে আজান না দেয় তাহলে কিয়ামত পর্যন্ত সূর্য উঠবে না এখন বিল্লালের হুকুম দিছে যে বিল্লাল তুমি তো সব সময় মিনারে গিয়ে আজান দিতা আজকে তুমি কাবার উপরে কাবার যে মক্কার কাবাটা আছে না যেটা তাওয়াফ করে কয় তুমি আজকে কাবার উপরে উঠে আজান দাও কন্যা সুবহানাল্লাহ তার মানে একজন প্রেমিকের মর্যাদা কাবার চেয়েও বেশি কন্যা সুবহানাল্লাহ একজন প্রেমিকের কদম পা কাবার চেয়েও দামি এইটাই বুঝিছে অনেক বড় ঘটনা প্রেমিকের মর্তবা কতটুকু দেখছেন সুবহানাল্লাহ কোন এই জন্য বাবা যাক এই কথাটা আরেক দিকে আমি মূল কথাটা বুঝাইতে চাইছি যারা আমরা মুর্শিদ ইমাম ওই যে কামেল ফিরের দর্শনটা সরি কামেল ফিরের দর্শন ওই টাকা দিবে না আপনাকে ডাক্তারের কাছে নিয়ে ভালো একটা ডাক্তার দেখাবে না আপনার সন্তান অথচ আপনার আজকে আমার সাথে একটা ছেলে আসছে আমি নাম বলবো না তার দুইটা সন্তান সে গল্প করতেছে তার বাপে দুই ভাগ করে দুইটা সন্তানকে জায়গা সম্পদ সব দিয়ে দিছে অথচ বাফের বাড়ির থাকে বাফের জাগাত ঘুমায় বাফের সেনাবাহিনীতে বহুত দিন চাকরি করেছে এখন রিটায়ার্ডে আসছে অথচ বাপকে এরা কি যে ব্যবহার করে তাইলে বোঝা গেল বাফে সুসন্তান জন্ম দিতে পারে আপনার সন্তান আপনার জমির মধ্যে থাকে আপনার ঘরের মধ্যে থাকে আপনি এই রক্ত ঘাম ঝরাইয়া সম্পদ রক্ষা করছেন ভালো সকালবেলায় দোকানে গেছেন কত সুন্দর সুন্দর পরোটা বানায় ডিমবাজি সবাই খায় আপনি খান নাই আস্তে করে হেঁটে চলে আসছেন সম্পদ বাঁচানোর জন্য মাগো আমার সন্তানগুলা শেষে কষ্ট পাবে আমি বেজ্জুতিও সমাজে গব বাফে কিছু রাখি যায় নাই এই জন্য কি করে বুড়া বুড়া মুরব্বীরা মনে অনেক কিছু চায় আঙ্কুর দেখলে বেদনা দেখলে খেতে কিন্তু ইচ্ছা করলে এক ডিসিম বিক্রি করতে পারে
চিন্তা করে যে আরে এক ডিসিম বিক্রি করলো কে বই শালার ভূতে, বসকালে টাকা কামায় নাই, অন শেষকালে আসি দেখ নিজের জায়গা বেশি ক্ষয় করে, বিভিন্ন কথা কথা ভাবি, সন্তানের লাঞ্ছনা যন্ত্রণা সইয়াও সন্তানের ঘরে লাগে যেমন বিষ খায়, এরকম বাপ আছে না নাই, সমাজে আছে না নাই। এই জন্য আমাদের কবি একজন লেখে, কি লেখে, যাই যাবে মোর জাতি কুলমান তাতে দুঃখ নাই, যদি আমার প্রাণ বন্ধুরে পাই। বাবা ওই প্রাণ বন্ধুর সাধন যদি সত্যিকার যদি যুবক থাকতে যদি করতে পারেন, যদি প্রাণ বন্ধুরে যদি দয়াল বন্ধুরে দিনও বন্ধুরে আপনার মুর্শিদকে যদি এই বয়সে শরীরে শক্তি থাকতে যদি সাধন ভোজন করতে পারেন, আপনার রক্তই রক্তীয় সন্তান আপনাকে খাওয়াইতে হবে না, দেখবেন আপনার জন্য ওই কুটি চমুনি থেকে কসবা থেকে ওই লাকসাম থেকে কে জানি ফল ফাকরা নিয়ে আপনার সামনে হাজির হইয়া রয়েছে। সুবহানাল্লাহ। তাইলে বাবা সম্পর্ক দুই প্রকার, কয় প্রকার, একটা হইল রক্তীয় আরেকটা হইল আত্মীয়। এখন আমাদের আত্মীয়র কোনো খবর নাই, আমরা রক্তীয় লই পাগল। আপনার ছেলে আপনার মেয়ে বিয়ে দিছেন, এটা হইল রক্তীয়, এটা কি গভীর মনোযোগ। এই যে আমাদেরকে কিভাবে শিখাইয়া রাখছে বাবা, এই শিক্ষাগুলো ইসলামের সঠিক শিক্ষাগুলো সমাজে নাই, এই জন্য মানুষ বুঝে না, এই জন্য মানুষে মানুষে হানাহানি। যদি নবীর প্রতিষ্ঠিত ইসলাম যদি এই সমাজে পালন হইত, গৌসুল আজম মাইজবান্ডারির তরিকা, খাজা বাবার তরিকা, আদর্শ যদি সমাজে প্রতিষ্ঠিত হইত, তাহলে মানুষে মানুষে ফেতনা থাকতো না। দেখেন কি হইল, মেয়ে বিয়ে দিছেন এটাকে আমরা বলি আত্মীয়, এটাকে কি বলি না, এটা হইল রক্তীয়, এটা কি রক্তীয়। এখন বলতে পারেন ও গোলাম মঈনুদ্দিন ভাই আত্মীয়কে, আত্মীয় হইল এই গোলাম মঈনুদ্দিন রে, চিনেন না জানেন না বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট, সে আসছে তার জন্য মন কাঁদে, গৌসুল আজম মাইজবান্ডারির সাথে আপনার সাথে আত্মার সম্পর্ক হইছে, এই গৌসুল আজম মাইজবান্ডারি বাবা শাহজালাল দয়াল নবী, এরা হইল আত্মীয়, যেরকম সুবহানাল্লাহ। আর রক্তীয় হইল ছেলে সন্তান, রক্তীয় কি ছেলে সন্তান। তাইলে আত্মীয়তা যদি জাগা মতো করে যেতে পারেন গো, তাহলে আপনার বৃদ্ধকালে আর খাওয়ার অভাব হবে না। আপনার এরকম হাজার হাজার শিষ্য সন্তান, শিষ্য মেয়ে, শিষ্য ছেলে তৈয়ার হইয়া যাইব, আপনার আপনি শুধু দুনিয়াতে থাকতে না, আপনি মরিয়া গেলে আপনার মৃত্যুবার্ষিকীর দিন দেখবেন হাজার হাজার গরু লইয়া হাজির হইব। ওই যে যদি আপনি ওইরকম আত্মীয়তা করে যেতে পারেন, আর যদি আত্মীয়তা না করে শুধু রক্তীয়র পিছে ঘুরেন, সন্তান প্রতিষ্ঠিত করবেন, মেয়ে প্রতিষ্ঠিত করবেন, তাইলে বাবা আপনি মরে গেলে আপনি কোন দিন মরছেন, ওই রক্তীয়র সন্তানরা এখন আপনাদের এখানে অনেক মুরব্বী আছেন, আমি লজ্জা দিব না, আপনার দাদা কোন দিন মরে গেছে আপনি কইতে পারেন না। ওই যে রক্তীয় সম্পর্ক ছিল, আপনার দাদা নূরনগরীর সাথে, হিয়াজুড়ির সাথে, লালপুরীর সাথে, নন্দনপুরীর সাথে, গৌসুল আজম মাইজবান্ডারির সাথে, শ্যামপুরীর সাথে, এরকম একজন আত্মার আত্মীয়র সাথে ভালো করে আত্মীয়তা করতে পারে নাই। এই জন্য আপনার দাদার ধন সম্পদ জায়গা জমিন সব আপনি বুক করেন, অথচ দাদার কবর কোনটা অনেক নাতি আছে চিনিও না, অনেক নাতি আছে চিনি না, দাদার গাছের লাগানো নারকেল খাচ্ছে, এ নারকেল লইয়া মারামারি করে কোর্ট কাছারি করে, কিন্তু দাদার কবর চিনে না, এরকম বহুত লোক আছে। অথচ খতিয়ান দলিলের মধ্যে নাম পড়ে প্রত্যেক দিন, আমার দাদার অমুক জায়গার সম্পদ রেখে গেছে, আমি ফামো, দাদার কবর চিনে না, কেন চিনে না, ওই দাদা আত্মীয়তা করে যেতে পারে নাই। এই জন্য বাবা আত্মীয়তার প্রয়োজন, এই আত্মীয়তাটা কইল কামেলে মোকাম্মেল ফিরের হাতে হাত দিয়া বায়াত রসুল গ্রহণ করা, কামেলে মোকাম্মেল ফিরের হাতে হাত দিয়ে কি করা, বায়াত রসুল গ্রহণ করা। বাবা অনেকে আছেন মুরিদ হইছেন, এখনো আপনার আপনার নফস খায়েস মিটে নাই, এখনো আপনার মধ্যে সৎ স্বভাব জাগৃত হয় নাই, এখনো আপনার মধ্য থেকে মিথ্যা যায় নাই, তার মানে আপনার এই বায়াত এখনো শুদ্ধ হয় নাই, আপনি আবার নতুন করে বায়াত হইতে হইব। আবার অনেক ফির আছে বেশি মুরিদের লাই, হাতে হাত রাখি বায়াত করে না, কেন সময়ের অভাব, লম্বা একটা রুমাল ছাড়ি দে, কি ছাড়ি দে,
এবং অনেক ফির আছে কি করে বেশি মুরিদের লাই ফিডের মধ্যে এতের ফিডে হাতে হাত দেয়, এতের ফিডে হাতে হাত দেয়, এসব মুরিদ বুয়া, এসব মুরিদ কি বুয়া, কেন কোরআন শরীফ মানে না? কোরআনের আয়াতে আসছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার জন্য, কিসে এখন হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে? এখন অনেক পীর আছে আবার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে। বাবা গভীর মনোযোগ সেই হইল কামেল পীর, যার কাছে দুনিয়ার কোনো সাওয়া পাওয়া নাই, দুনিয়ার কোনো সাওয়া পাওয়া নাই, সেই হইল তার হাতে হাত দিলি কিছু পাইবেন, আর নাইলে যেই পীরে টাকা হু তার কাছে কিছুই সেই দুনিয়ামুখী, ওই বন্ড ফিরের কাছে গেলে কিছু হবে না। যাই হোক, মূল কথা হলো আজকের আলোচনা থেকে আমরা শিখলাম যে কোরআন আল্লাহ নাজিল করছে সূরা হিজরের 9 নম্বর আয়াতে আসছে কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবে, এই ছোট বাচ্চাদেরকে ফিটাইয়া জেলখানা বানাইয়া এই কোরআনে হাফেজ বানাইলে কোরআন সংরক্ষণ হবে না। যাই হোক, এরপরে আজকের আলোচনা থেকে এটা শিখলাম যে আমরা রক্তিয়র পিছিয়ে ঘুরলে কাজ হবে না, একটা আত্মীয়তা মজবুত করি করতে হবে, কি করতে হবে আত্মীয়তা, ওইরকম একজন কামেলে মোকাম্মেল ফিরের সাথে কি করতে হবে আত্মীয়তা করতে হবে। তৃতীয় নম্বর ওয়াজ শুনলাম যে কোরআন শরীফের সূরা বানী ইসরাইলের 71 নম্বর আয়াতে পেয়েছি যার যার ইমাম দরি, যার যার মুর্শিদ দরি কাল কেয়ামত দিবসে আমাকে আপনাকে ডাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।